এভরিওয়ান আসসালামু আলাইকুম। চলে আসার মতন আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি যমুনা ফিউচার পার্কে। জাস্ট আসরের নামাজটা পড়ে আমরা চলে এসেছি, আর আমার বাসা থেকে যমুনা ফিউচার পার্ক আসতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে যদি রাস্তা ফাঁকা থাকে। তো আজকে লাকিলি আমরা রাস্তা একদম ফাঁকা পেয়ে গেছি, সেই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছি। প্ল্যান আছে কেনাকাটা করে আজকে এখানে ইফতার করব। তো আমরা মাত্র ঢুকলাম, আমরা একটু দেখছি চারপাশ যে কোথা থেকে শপিং করলে ভালো হয়। আমরা মেনলি এসেছি আজকে আমার জায়ের বেবির জন্য ড্রেস কিনতে। তো এই তো এইটাই মেন উদ্দেশ্য, সাথে যদি আরও কিছু পছন্দ হয় কিনবো, না হলে নাই। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি প্রথমে যে কোন দোকানে ঢোকা যায়, কোথায় গেলে ভালো একটা ড্রেস পাবো, যেহেতু বাচ্চাদের ড্রেস, সো একটু দেখে শুনে কিনতে হয়। তো আমরা এই তো দেখছি, দেখতে দেখতে একটা সুন্দর জিনিস দেখলাম। এটা যমুনাতে রিসেন্টলি ওরা হয়তো ইনক্লুড করেছে, আগে আমি অবশ্যই এসেছি অনেক দিন আগে, লাস্ট এক মাসের মধ্যে আর আমি আসিনি। তো নিচে দেখলাম অনেক সুন্দর একটা হচ্ছে, এটা ওরা আর কি বিভিন্ন ধরনের শো পিসের দোকান ওপেন করেছে। তো এটা খুবই ভালো লাগলো আমার কাছে, আমার ইচ্ছা ছিল যাওয়ার, বাট আনফর্চুনেটলি ওখানে আমরা যেতে পারিনি সময়ের জন্য। তো এই তো আমরা বিভিন্ন ব্র্যান্ডের দোকানে শোরুমগুলোতে ঘুরে ঘুরে দেখছি। আসলে বাচ্চাদের ড্রেস কেনা কিন্তু একটু ট্রিকি, বাচ্চাদের কিন্তু সব ধরনের ড্রেস পরানো যায় না যদি কমফোর্ট না হয়। আর যেহেতু ঈদের ড্রেস কিনবো, সো একটু দেখে শুনে কিনছি। তো এই জামাটা আমার কাছে খুব ভালো লেগেছে, বাট ওটা সাইজ ছিল না বলে ওরা দিতে পারেনি। তারপরে ঢুকলাম আমরা, আসলে অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে ঢুকেছি, তো এভাবে আলাদা করে মনে নেই আমার কখন কোনটার মধ্যে ঢুকেছি। তো এখানে দেখছিলাম এখানে ড্রেসগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি। তারপরে চলে আসলাম আর একটা দোকানে, এই যে আর একটা দোকানে আমার এই লাল জামাটাও খুব পছন্দ হয়েছে, বাট এই লাল জামাটার সাইজও আমরা অ্যাভেলেবেল পাইনি, কারণ আমার আমার জায়ের বাচ্চার বয়স মাত্র 5 বছর, এই জামাগুলো অনেক বড়। তো এই তো এই লাল ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, পিছনের ড্রেসটাও ভালো লেগেছে, বাট এটার মধ্যে অনেক বেশি পুঁথি, অনেক ঘিজিবিজি লাগছিলো, সেই জন্য আর এটার দিকে আমরা আগাইনি, মানে আর এটা নেওয়া হয়নি। পরে চলে আসলাম আমরা হচ্ছে স্বদেশে, এটা আমার মনে আছে কারণ আমরা এখান থেকেই এটা নিয়েছি। এই ড্রেসটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, এটা খুবই সুন্দর, হালকা পাতলার মধ্যে আবার খুব আরামদায়ক, নেটের একটা ড্রেস, বাচ্চারা যেহেতু পরবে, তো এই ড্রেসটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, সব কিছু মিলায় এই ড্রেসটা আমরা সিলেক্ট করি যে এইটাই আমরা বাবুর জন্য নেব। তো এই তো এটার একটা পিসই ছিল, লাকিলি এটা আর কোনো পিস নেই, তো এইটা আমরা নিয়ে নিলাম। এই যে আমরা নিয়ে ফেলেছি স্বদেশ থেকে, স্বদেশের নামটা এই জন্য মনে আছে কারণ আমরা কিনেছি স্বদেশ থেকে। তারপর আমরা ওখানে ফুড কোর্টে আর যাইনি কারণ ওখানে প্রচুর ভিড় ছিল, আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে কাবাব পোড়া। তো এখানে অনেক কিছু ছিল, আমরা ভাবলাম যে অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না, রোজার জন্য বিরিয়ানি খাই, তাই তো আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি।